শুভ সকাল বন্ধুরা, এখন বেজে গেছে 7:30টা। আর আজকে আমি দাদুভাইকে সকাল সকাল মায়ের কাছে দিয়ে এসেছি। আর আজকে একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ি আসছে আমার দেওর আর যা। ওদের আসার কথা ছিল কাল, কিন্তু দেওরটা বলল যে ও আসতে চাচ্ছে, তাহলে আমরা সবাই মিলে কাল আসবো, তার মানে আজকে আসবে। তাহলে সকাল সকাল আমার রান্না বান্নার জোগাড় করতে হবে, কখন আসবে এটা আমি আমি বলতে পারছি না, তবে অবশ্যই 10টা 11টা নাগাদ পৌঁছে যাবে। সেজন্য দিদিকে বললাম সকাল সকাল হাতাহাতি করে রান্নাটা করে নেব, তাহলে রান্নার ঝামেলাটা থাকবে না। আর কেউ এলে না, রান্নার ঝামেলা করতে গেলে হয় না, তাদের সঙ্গে একটু কথা বলা বা তাদের সঙ্গে একটু সঙ্গ দেওয়া, এগুলো না করলে হয় না। তাহলে রান্নার জোগাড় করতে যাচ্ছি, সাথে সাথে থেকো। আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরেছে, এই মাছগুলো আজকে ধরতে এসেও একটু মন খুঁতখুত করছিল যে আজকে মঙ্গলবার আরও অমাবস্যা চলছে, এই জন্য বিক্রি করতে গেলে দাম পায় কি না পায়। তা যাই হোক, মোটামুটি দাম পেয়েছে। আর কিছু মাছ আমি রেখে দিয়েছি বাড়িতে খাওয়ার জন্যে, আর বললাম দেওর যা ওরা আসবে পুকুরের মাছ, সেজন্য কিছু বেশি করেও রেখেছি। এই যে মাছগুলো রেখেছি, আমাদের এমনি পুকুরের মাছ না বেশি বড় হয়নি, বিভিন্ন রকম মাছ হলে মাছের খাবার খেয়ে ফেলে, এই জন্য মাছগুলো বেশি বড় হয়নি। তোমাদের একটা পাত্রে ঢেলে দেখিয়ে দেব। এই দেখো এই মাছগুলো রেখেছি, একটু বড় বড় আছে এগুলো। এই যে এই যে বাজারে গেছিল তোমাদের জেঠু, চলে এসছে, দেখি কি নিয়ে। বন্ধুরা কেমন আছো? আমি আর ঠাম্মি খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে। তোমরা আমাদের পাশে থেকো। বন্ধুরা কেমন আছো বলে দাও, বলে দাও। আমি চান করে ফ্রেশ হয়ে গেছি, এই যে একদম কান্না নেই। এই যে মাংসর জন্য মশলা কষানো হচ্ছে, আর আজকে দিদি রান্না করছে, কাঠের উনুনে রান্না ভালো হয়। দিদি খায় না, তবু রান্না যে মোটেই করে না তা না, তবে আমি কিছুদিন ধরে আমি রান্না করছিলাম। আজকে দিদিকে বললাম দিদি তুমি একটু রান্না করো, দেখি তোমার হাতের মাংসটা কেমন হয়, তাই দিদিই করছে। কাঁচা লঙ্কা দিয়ে মাংস খুবই টেস্টি হয়, কালারটা একটু হালকা আসে, তবে অসুবিধা নেই, শুকনো লঙ্কা ফোড়ন দিলে কালার এসে যাবে। আমরা এভাবেই মাংস করে খাই, সত্যিই ভালো লাগে।
একটু দানা দেওয়ার সময় চলে আসবে। ও কি নাম তোমার? আমার নাম রিক্ষ বিরাট। আমাকে রিক বলে ডাকো। হ্যাঁ আমাকে রিক বলে ডাকো। হ্যাঁ যাও ঘরে যাও। অনেকদিন পরে বিয়ের সময় এসেছিল আমার, আর কাকিমা আসতে পারেনি, কাকিমার জ্বর হয়েছে। কাকিমা সাপ দেখে ভয় পেয়েছে তাই না? সাপ দেখে তো হামেশা ছোটবেলা থেকে ভয় পায়। দেখো এ কামরাঙা, কামরাঙা একটা পেড় হয় বুঝলো, সাইড সাইড মানে নেই জানা। আর এখানে আর আরো সি আছে কে? হ্যাঁ কি কি ওখানে ওটা দেখব, আগে ছিল এখন নেই, জঙ্গল আগে ছিল, ফুল গাছটা ছিল, একদম সাইডে যাওয়া না, আর যেও না আর যেও না। চলো নিচে চলো, আস্তে আস্তে নিচে চলো। এই তো দেখার কি আছে, একদম সাইডে যাও না। আর না 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 আর যাও না, চলো আস্তে চলো নিচে চলো, আস্তে আস্তে আস্তে। বাড়িতে মানে দিতেই বলো,
তোমার নাম কি বলেছো, কি কবিরাজ বলেছো? আর আমার নাম বিশ্বনাথ কবিরাজ। ধর জেঠু হই, ওই যে দাদা সন্ত কবিরাজ। বন্ধুরা, একটা দুঃখের বিষয় আমাকে বলতে হচ্ছে। আজকে না তোমাদের বলেছিলাম আমার যা দেওর ওরা আসছে, কিন্তু এসেছে সত্যি। তোমরা তো দেখলে বাচ্চাটাকে নিয়ে এসছে, কিন্তু যা আসতে পারেনি, যার শরীরটা খারাপ। কিন্তু এখন ফোনের যুগ, এতটাই ভুল হয়েছে, মানে ওদেরও ভুল হয়েছে আর আমাদেরও ভুল হয়েছে। আমাদের একটু ফোন করে শুনতে হতো আর ওদেরও একটু বলতে হতো। যাই হোক, যা হবার হয়েছে। আমি এই যে রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিন্তু ওরা খেলো না। বাচ্চাটা একটু মিষ্টি খেয়েছে, আর কেন খেলো না তারও একটা কারণ রয়েছে। ও বাড়িতে তো থাকে না, ও থাকে রানাঘাটের ওদিকে। এখন ওখান থেকে এসছে আমাদের বাড়িতে, একটা জরুরি দরকারও ছিল, সেজন্য আসতে হয়েছে। এখন ওর বড়দাদা কলকাতায় চাকরি করে, ওখান থেকে বড়দাদা আসছে বাড়িতে আর ওও যাবে বাড়িতে, দুই ভাই একসঙ্গে যাবে। তার কারণ আমার বড় জ্যাঠা শ্বশুরের খুবই শরীর খারাপ, এই জন্য ওরা আর দেরি করতে পারলো না। তবু বললাম যে দুটো ভাত অন্তত খেয়ে যাও, রান্না ভাত। তা বলল না বৌদি, এইরকম অবস্থা, মিনি স্ট্রোক হয়েছে বাবার, সিটি স্ক্যান করিয়েছি, কিন্তু একবার বয়স হয়ে গেছে 90 বছর, কিন্তু আর কী করবো, বাড়িতেই রেখেছি। এখন খুবই একটা অসুবিধার ভিতরে রয়েছে শারীরিক পরিস্থিতিটা। তাই দুই ভাই এসে ওখানে যাই হোক, একটা কথাবার্তা হবে, এই জন্য দেরি আর করলো না। যাই হোক, এখন রান্না বান্না করা হয়ে গেছে, কী আর করা যাবে, নিজেদের খেতে হবে। আর অন্যদিন বলে দিয়েছি যে জায়কে নিয়ে অন্যদিন এসো। রান্না হয়েছে কলমি শাক ভাজা, আর এখানে রয়েছে মুগ ডাল আর কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল, আর রয়েছে মাংস আর ছোট মাছের টক। এগুলোই রান্না করেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে।